পোনো প্ৰথমবাৰৰ বাবে 42 বছৰৰ মূৰত আমি বৰাকবেলিত দুদিনীয়া কাৰ্যসূচীৰে বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহক সভা আয়োজন কৰিছিলোঁ 7-8। যোৱাকালি আমি কেন্দ্ৰীয় কমিটিৰ লগত অসমৰ বিভিন্ন জিলাৰ প্ৰতিনিধি আহি আমি উপস্থিত হৈ বদলপুৰত এখন ব্যক্তিগত কলেজ পৰিদৰ্শন কৰোঁ। তাৰ ছাত্ৰ ছাত্ৰী তথা শিক্ষাগুৰুসকলৰ লগত আমি মত বিনিময় কৰোঁ। তাৰ পাছত আমি পোনে পোনে ভাৰত বাংলা সীমান্তৰ পৰিদৰ্শন কৰোঁ। যে বিভিন্ন সময়ত দেখা যায় যে বিভিন্ন পেপাৰ পত্ৰিকা বা বিভিন্ন সংগঠনে কৈ থাকে যে অবৈধ বাংলাদেশী বৰ্ডাৰ দি আহি প্ৰৱেশ কৰে, কাৰণত আমি বৰ্ডাৰ পৰিদৰ্শন কৰিব গৈছিলোঁ। কিন্তু বৰ্ডাৰ পৰিদৰ্শন যোৱাৰ পিছত দেখোঁ যিটো আমি যিটো বৰ্ডাৰ গৈছিলোঁ সূতাৰকাটি বৰ্ডাৰ, তাত এইটো ইম্পৰ্ট এক্সপৰ্টৰ বৰ্ডাৰ আছিল। তেওঁলোকে কৈছে সেই বৰ্ডাৰটি এনেকৈ কোনো ধৰণৰ ইঞ্চিডেণ্ট নহয়। তেওঁলোকে বেলেগ বেলেগ কিছুমান বৰ্ডাৰৰ কথা আমাক কৈছে যদিও আমি নামাকৰণ সেইখিনি লিখি লৈছিলোঁ। আৰু আগন্তুক দিনক আমি BSFৰ উচ্চ পৰ্যায়ৰ বিষয়ববীয়াৰ লগত আলোচনাৰ মৰ্মেদি সেই বৰ্ডাৰখিনিও আমি পৰিদৰ্শন কৰিম। তাৰপিছত কথা হ'ল যে অকল বৰ্ডাৰৰ যিখিনি সীমা সমস্যা আছে সেইখিনি অকল যে আমি ভাৰত চৰকাৰ বা অসম চৰকাৰৰ লগত আলোচনা কৰি সমাধান নহয়, যোন বৰ্ডাৰৰ সীমা সমস্যা সমাধান কৰিব লাগে তেনেহ'লে দুয়োখন দেশত, ভাৰত তথা বাংলাদেশৰ আন্তৰিকতাৰ বহি সেইখিনি আলোচনা কৰিলে হয়তো আমাৰ এইখিনি সমাধান হ'ব। সেই মৰ্মে আজি আমাৰ বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহকত আমি এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ যে আমি অতি কম দিনৰ ভিতৰত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীক সাক্ষাৎ কৰি এই সীমা সমস্যা তথা বৰাকবেলি আমি দুদিনীয়া কাৰ্যসূচীত বৰাকৰ যিখিনি ৰাস্তা ঘাটৰ কথা আছে বা ছাত্ৰ ছাত্ৰীৰ বিভিন্ন অভিযোগ আমি ইতিমধ্যে তেওঁলোকে আমাক লগ কৰাৰ পিছত আমি আজি দুখনকৈ কলেজ তাৰ কাৰণে দুখনকৈ কলেজ, এখন BEd কলেজ আৰু এখন পাথাৰকান্দি কলেজ আমি পৰিদৰ্শন কৰিছোঁ। যি পাথাৰকান্দি যিখন কলেজ আমি পৰিদৰ্শন কৰিছোঁ অসম ইউনিভাৰ্চিটিৰ ভিতৰত লেখত লগা এখন ইউনিভাৰ্চিটি, আমি তাত গৈ ছাত্ৰ ছাত্ৰীৰ লগত মত বিনিময় কৰিছোঁ। তাৰ প্ৰিন্সিপালৰ লগত আমি আলোচনা দীৰ্ঘ সময় আমি আলোচনা কৰি সেই কলেজৰ বিভিন্ন সমস্যা আছে, এই কলেজখন যিমানখিনি আত্মঘাতন ঠিক হ'ব লাগিছিল, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ঠিক হ'ল ইমানখিনি নাই, সেইখিনিও কথা আমাক জনাইছে। আমি অতি কম দিনৰ ভিতৰত শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগু ডাঙৰীয়া লগ কৰি আছোঁ আৰু আমি হয়তো কালি বা পৰহিৰ ভিতৰত এটা সজাতি দল লগ কৰিম। দেখা গৈছে যে তেওঁলোকে যিটো মেট্ৰিকৰ এক্সাম আছিল সেই মেট্ৰিকৰ এক্সামখন যোৱাবাৰৰ যিটো কুৱেশ্যন পেপাৰ আছিল সেই কুৱেশ্যন পেপাৰৰ দি এই এক্সামটো হ'ব বুলি এইবাৰ এটা প্ৰেছ বিবৃতি যোগে বা তেওঁলোকৰ এটা কাগজ ইতিমধ্যে পাব্লিছ হৈছে, যাৰ মাজত ছাত্ৰ ছাত্ৰী তথা অভিভাৱকৰ মাজত এটা আতংকিত মই কৰিব খুজিছোঁ। তাৰ উপৰিও আজি আমি ইয়াত কেন্দ্ৰীয় কাৰ্যনিৰ্বাহক সভাত আমাৰ অহা 31 মাৰ্চত সাৰা অসম সংখ্যালঘু ছাত্ৰ সংস্থা আমচুৰ 42 বছৰে প্ৰথম বৰাকভেলিতে বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহক সভা অনুষ্ঠিত হৈছে পাথাৰকান্দিতে হোটেল ইউনিকে। আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে বিশেষ করে বরাকের যে জ্বলন্ত সমস্যা এই সমস্যাগুলো আমাদের কেন্দ্রীয় কমিটি আমসুর কেন্দ্রীয় কমিটির সম্মুখে উপস্থাপন করা। সেহেতু আমরা মনে করি আমরা ভাগ্যবান আমরা উপস্থাপন করেছি বরাকের বিভিন্ন সমস্যা, বিশেষ করে সংখ্যালঘু মানুষের যে সমস্যাগুলো, বিশেষ করে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলো আমরা বিভিন্ন কলেজে গিয়েছি, পাতাকান্দি কলেজে গিয়েছি, বিএড কলেজে গিয়েছি, বদ্ধপুর বেকন কলেজে আমরা গিয়েছি, বিভিন্ন কলেজে আমরা গিয়েছি, যে আমরা আলোচনা করেছি প্রিন্সিপাল ও সহ অধ্যাপক অধ্যাপক যারা আছেন সবার সাথে আমরা আলোচনা বসেছি। ওনারা যে ছাত্রছাত্রীদের অভিযোগ নিয়ে মানে আমাদেরকে বলেছেন সেটা আমাদের প্রেসিডেন্ট অলরেডি বলেছেন, ইকবাল হোসেন মহাশয় অলরেডি বলে দিয়েছেন যে এডুকেশন মিনিস্টার রণজিৎ পেগু স্যারের লগত উনি খুব শীঘ্রই দেখা করে এটা সমস্যার মানে নিরসন করার লাগে উনি অলরেডি মানে কমিটমেন্ট দিয়ে এসেছেন। আর আমরাও আশাবাদী যে আমাদের সেন্ট্রাল নেতৃত্ব যে বিশেষ করে বরাক তথা ব্রহ্মপুত্র উপত্যকার যে সংখ্যালঘু বিশেষ করে যে স্টুডেন্টস ইউনিয়ন আংশু একটা স্টুডেন্টস ইউনিয়ন, সেই স্টুডেন্টস ইউনিয়ন হিসেবে যে বরাকবেলি ছাত্রছাত্রীদের যে ঝুলন্ত সমস্যা রয়েছে, আজকে আমরা একটা কমপ্লেন পেয়েছি যে বিগত দিনে করোনার সময় তো এক্সাম হয়নি, মানে অনলাইন এক্সাম হয়েছে, সেই অনলাইন এক্সামের কারণে অনেকে রেজাল্ট আসেনি, উইথের রেজাল্ট এসেছে মানে রেজাল্টটা পোস্টপোন হয়েছে অনেকে। সেই কারণে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের ইকবালের নেতৃত্বে যেবার যারা এসেছেন কেন্দ্রীয় নেতৃত্ব অনুযায়ীকে আমাদের প্রিন্সিপাল মহাশয় বিভিন্ন কলেজের প্রিন্সিপাল মহাশয় অবগত করেছে, সেটা আমরা বিশেষ করে আসাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বা আমাদের শিক্ষামন্ত্রী মানে রণজিৎ পেগু স্যারের লগে আমরা আলোচনা করে সেটা আমরা নিরসন করার চেষ্টা করব।